এবং তারপরে সুস্পষ্ট ভাবে যে সুলতানি প্রদান করবে বরণ করে নিচ্ছেন পলাশগিরি, উত্তরীয় বলে বরণ করে নিচ্ছেন উজ্জ্বলাগিরি, ভারত মাতা কি। সমবেত সংগ্রামী সোনাচূড়ার ভদ্রমণ্ডলী, আমি আমার গণদেবতা জনতা জনার্দন এবং হারনা মেনে মাথা উঁচু করে দশকের পর দশক লড়াই করে চলা সোনাচূড়ার জনগণকে স্বস্থানের সম্মান এবং গুরুজনদের প্রণাম নিবেদন করি। 12টা বাজতে যায়, মাতৃমণ্ডলীর এই সময় বাড়িতে রান্না বান্নার কাজ থাকে, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। হেডিয়া থেকে বিদ্যাপীঠ পর্যন্ত রাস্তাটা ভীষণ খারাপ, গোটা রাজ্যটাই অবস্থাই খারাপ, শুধু ভাষণ আর ভাষণ। তাই আসতে একটু 15-20 মিনিট লেট হয়েছে। আমি প্রথমেই স্মরণ করি বীর বিপ্লবী জমি রক্ষার আন্দোলনের স্থপতি এবং সোনাচূড়া সহ নন্দীগ্রামের আপাপন মানুষের, কারো অভিভাবক, কারো দাদা, কারো বন্ধু, অগ্রজদের ভাই সম নিশিকান্ত মণ্ডল, তাকে আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি এবং তার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। তার সহধর্মিনী যিনি গত বিধানসভা নির্বাচনে আমার প্রস্তাবক ছিলেন শ্রীমতী মানসী মণ্ডল মহোদয়া, তার একটি অপারেশন হয়েছে, বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে তার জ্যেষ্ঠ পুত্র শিক্ষক সত্যজিৎ মণ্ডল এখানে উপবিষ্ট হয়েছেন, আমি তার সমস্ত পরিবারের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে প্রবীণ দুই নেতৃত্ব বিমল বাবু সুধাংশু বাবু আছেন, তারা আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। পঙ্কজ গিরি সহ পলাশ গিরি সহ শহীদ পরিবারের একাধিক সদস্য সদস্যা এখানে উপবিষ্ট আছেন, তাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং যথাযথ সম্মান নিবেদন করি। ভূমি রক্ষার আন্দোলনে যে সমস্ত মায়েরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাদের মধ্যে হৈমবতী হালদার, নর্মদা শিখ সহ আমার মাতৃমণ্ডলী তারা আছেন, তাদের সকলকে আমি অন্তর থেকে সম্মান নিবেদন করি। আপনারা জানেন প্রত্যেক বছরই এই 22শে সেপ্টেম্বর দিনটি আমরা পালিত করি এবং শ্রদ্ধা জানাই পূর্ণাবয়ব প্রয়াত নেতা নিশিকান্ত মণ্ডলের মূর্তির পাদদেশে, তার চরণে আমরা পুষ্পার্ঘ নিবেদন করি। ঠিক আজকেও একইভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে, প্রত্যেক বাড়ি আমি স্মরণ করাই যে দশকের পর দশক ধরে নিশিবাবু এই এলাকায় কৃষকদের জন্য
সাধারণ মানুষের জন্য পিছিয়ে পড়া তফসিলিদের জন্য সবচেয়ে বড় কথা অন্যায়ের সঙ্গে আপোষ না করে লড়াই করার মানসিকতা তার আমরা বারে বারে দেখেছি আমার পরিবারের সঙ্গে কয়েক দশকের সম্পর্ক তিনি প্রথমের দিকে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন ব্লকের কর্মাধ্যক্ষ হয়েছিলেন তৎকালীন কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ভুল নীতির জন্য এবং তারা ক্ষেত মজুর কৃষক গরিবদের কাছ থেকে যখন সরে যেতে শুরু করলো যখন সিপিএম এ লক্ষণ সেটের নীতি আমদানি হলো তখন নিশীথবাবু সিপিআইএম থেকে পদত্যাগ করলেন এবং এখানে জেলিহাম প্রজেক্টকে কেন্দ্র করে প্রথম আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে নন্দীগ্রামের ভূমি রক্ষার আন্দোলন পৃথিবীব্যাপী স্বীকৃত হয়েছে সবাই জানেন তিনি আজ পেয়েছিলেন অনেক আগে এবং তিনি প্রথম 2006 সালে 3রা নভেম্বর সোনাচূড়া হাই স্কুলের মাঠে নন্দীগ্রাম কৃষিজীবী জীবন জীবন রক্ষা কমিটি তার নেতৃত্বে গঠিত হয়েছিল আমি সৌভাগ্যবান সেদিন আমি তার সঙ্গে ছিলাম পরবর্তীকালে এই কমিটি 2007 সালের 4ঠা জানুয়ারি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বিইউপিসিতে রূপান্তরিত হয় এবং নিশিকান্ত মণ্ডল সহ আপনাদের সকলের আত্মত্যাগ 41 জন শহীদের রক্তের বিনিময়ে অসংখ্য মানুষ মারধর খেয়েছেন অনেকে পঙ্গু হয়ে গেছেন বিনা কারণে তৎকালীন শাসকের দ্বারা অনেকে জেল খেটেছেন মামলা খেয়েছেন কিন্তু আপনাদের 27টা মৌজা ভেকুটিয়ার দীনবন্ধুপুর থেকে ভাঙাবেড়া পর্যন্ত 27টা মৌজা সালিম গোষ্ঠীকে তুলে দেওয়ার চক্রান্ত জল্লাদ লক্ষণ সেটেরা করেছিল হলদিয়া উন্নয়ন পর্ষদকে সামনে রেখে সেটা আটকে গেছিল তার সঙ্গে খেজুরির 2টো মৌজা সাহেবনগর এবং সাতখণ্ড ছিল আপনারা জানেন নিশিকান্ত মণ্ডলকে গ্রেপ্তার করবে বলে তৎকালীন শাসক পুলিশ তারা চারিদিকে ব্যারিকেড তৈরি করেছিল আমি 2008 সালে 14ই মার্চ কর্মসূচি পালনের জন্য এসেছিলাম আমি আমার নিজের গাড়িতে নিশিবাবুকে তুলে নিয়েছিলাম সেদিনই তাকে গ্রেপ্তার করত এবং সোজা নিয়ে আমি আমার কাছের বাসভবনে নিয়ে চলে গেছিলাম নিশিবাবু সেখানেই ছিলেন সেখান থেকে বিডি অফিসে নমিনেশন প্রস্তাবকের মাধ্যমে ভোটের দিন এজেন্ট দিতে পারেননি নিজের ভোট দিতে পারেননি সবাই স্লিপ নিয়েছে সিপিএম এর কাছ থেকে ভিতরে গিয়ে ভোট দিয়েছে নিশিকান্ত মণ্ডল 2008-এ এত বড় মাপের নেতা মানুষের অন্তরে না থাকলে এভাবে নির্বাচনে জেতা যায় না নন্দীগ্রাম কলেজে ভোটের গণনা হয়েছে সবাই লাল আবির বাজনা নিয়ে এসেছিল কাঁদতে কাঁদতে বাড়ি গেছে নিজের ভোট না দিয়েও এজেন্ট না বসিয়েও বাড়ি বাড়ি প্রচার না করেও নিশিকান্ত মণ্ডল এখান থেকে নির্বাচিত হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে আজকের প্রধান আর সেদিনকার প্রধান নিশিকান্ত মণ্ডলের
নেতৃত্বে প্রধান আর আজকের প্রধান আকাশ আর পাতাল কোথায় স্বর্গ আর কোথায় নরক এখন তাকিয়ে দেখুন আঙুলে জোড়া জোড়া আংটি গলায় গরুর পাঘার মতো চেন লাল চুল কানে দুল দেড় লাখ দু লাখ আড়াই লাখের মোটর সাইকেল পপা করছে তিনটা চারটা ঘরে চার চাকাও আছে কোনো চিন্তা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি পাননি আমি বুথে ঘুরেছিলাম অনেক লোক পান প্রধানমন্ত্রী ঢালাও দিচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকার বাড়ি কিন্তু এই জায়গায় নাই সব অপাস ইন্ডিকেট গরিব খুঁজছে ছাদ আর তোলামূলের নেতা কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য যার ঘরের দরজা খুলবেন কলকাতায় তার ঘরে লালমান্ডিরের পাহাড় আর এই চোরেদের জন্য লড়ে যাচ্ছেন কে মমতা ব্যানার্জি ঋষিকান্ত মন্ডলের জন্মদিন মৃত্যুদিন এসব ভাবার দরকার নেই আরে তো আমি বলি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি নন্দীগ্রামের লোক না থাকতো কোনদিন মুখ্যমন্ত্রী হওয়া হতো না আপনারা সুদ আর আসলে কিছুটা তুলে দিয়েছেন আমাকে রতু মোড় পর্যন্ত হারিয়ে দিয়েছিল যে সোনা জোড়া ঢুকেছে মেশিন গুলা লুকিয়ে দিয়েছিল উনিশটা মেশিন যেই সোনা জোড়া ঢুকেছে এমন গুতা যা ভাগ যা কলকাতা থেকে এসছে ভাগ সুফিয়ানকে নিয়ে যা তাই সোনাপুরার মাটিকে প্রণাম জানাই কষ্ট হচ্ছে দুঃখ আছে বিরোধী দল আমরাও করেছি বিরোধী দলের লড়াই আমরা জানি কষ্ট স্বীকার করতে আমরা জানি মামলা খেতে আমরা জানি আলটিমেটলি পূবের আকাশে আসল সূর্য উঠবে এবং যোগী আদিত্যনাথজির মতো হেমন্ত বিশ্ব শর্মার মতো পশ্চিমবঙ্গে চোরেদের সরকার বিসর্জন যাবে আর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে নিশিকান্ত মন্ডলের স্বপ্ন সেদিন পূরণ হবে রাস্তার দুদিকে যে প্রচুর গাছ দেখছেন তার লাগানো এরা কিছু করেনি গাছগুলো কেটে বিক্রি করেছে এদের কিচ্ছু নেই সংখ্যালঘুরা সরতে শুরু করেছে ভদ্র যারা রাষ্ট্রবাদী যারা শিক্ষা যাদের আছে ওই হাঁটু ছুড়া জিন্স পরা পাটি না তিন দিন চার দিন স্নান করেনি দাঁত মাজেনি ও পাটি না শিক্ষিত লোকজন আছে আপনারা ভালো করে ঐক্যবদ্ধ থাকুন আগামী পঞ্চায়েত নিশিকান্ত মন্ডল মহোদয়ের যে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে এমন পঞ্চায়েত সোনাচূড়াকে আমরা তৈরি করব চাপিয়ে দেওয়া পঞ্চায়েত মেম্বার নয় বুথে বসা পঞ্চায়েত মেম্বার তৈরি করতে হবে যে গ্রামের পূজায় থাকে খেলায় থাকে মেলায় থাকে যাকে রাত্রিবেলা দুটোর সময় পাশের বাড়ির লোক বিপদে পড়লে ডাকলে পাবে যাকে বিপদে পড়লে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ডাকলে পাবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কাটমানি চাইবে না যে একশো দিনের কাজ থেকে ভুয়া মাস্টার রোল গড়িয়ে টাকা তুলবে না যে পাঁচ কেজি রেশনের থেকে রেশন ডিলারের সঙ্গে সেদিন আমি একটা বুথে এসেছিলাম আমি হিসাব দিচ্ছিলাম যে একশো জন যদি গ্রামে থাকে মাথা পিছু পাঁচ কেজি করে চাল আর গম আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন আপনার এখানে সবাই পায় না বাকি টাকা ঢেলে দেওয়া হচ্ছে রেশন ডিলার থেকে খুব গায়ে লেগেছে বলছে মানানির মামলা করবো আমি কটা চোরের নাম বলে দিয়েছিলাম ওই মানানি ওই কর না মানানি মামলা
ওদের আমি যা জানি আর কেউ জানে নারী নক্ষত্র ঠিকুজি বাপের নাম জেঠার নাম কাকার নাম গোষ্ঠী গোত্র আমার মতো কেউ জানে না আমাকে সব ভয় দেখিয়ে লাভ নেই খুব ভালো থাকবেন আমি আজকে এখানে কিছু বৃক্ষ আপনাদের হাতে তুলে দেব ফলের গাছ যেগুলো বাড়িতে লাগাবেন নিশিবাবুকে স্মরণ করে এবং আগামী দিনে নিশ্চিতভাবে আমার সঙ্গে আপনাদের দেখা হবে আগামী 25 তারিখ মহালয়া আমি এই রাজ্যের মূর্খ মুখ্যমন্ত্রীর মতো পিতৃপক্ষে শুভেচ্ছা দেব না পিতৃপক্ষে দুর্গা মা দুর্গা শুভেচ্ছা হয় না সুন্দর দেখুন ভাদ্র মাসে দুর্গা পূজার কাগনি মেলের পুরস্কার দিচ্ছে ভাদ্র মাস মল মাস তাই তো হিন্দুদের আজকে যাচ্ছে দুর্গা পূজা উদ্বোধন করতে পিতৃপক্ষে কখনো দুর্গা পূজা উদ্বোধন হয় না মহালয়ার দিন 11টায় প্রধানমন্ত্রীর মন কি বাত শুনব পবিত্র বাড়িতে বয়ালে তারপরে আসবো টেঙ্গুয়াতে সেখানে আমার শহীদ পরিবার আহত পরিবার এবং আপনাদের জন্য প্রত্যেক বছর আমি 10,000 জনকে উপহার দিই সেটা আমি দেব আমার সাধ্যের মধ্যে আমি 1,00,000 লোককে তো দিতে পারবো না তো ক্ষমতা আমার নেই ইচ্ছা থাকলেও সাধ থাকলেও সাধ্যে কুলায় না তারপরে দেবীপুরে একটা মেডিকেল ক্যাম্প হবে সেবা পক্ষ চলছে সেদিন দেখা হবে ও আমি চেষ্টা করব পুজোর মধ্যে একদিন সিংহবাহিনী মন্দিরে এসে ঠাকুরকে দর্শন করে মাথায় ঠিক লাগিয়ে আমি দর্শন করে যাব সবাই খুব ভালো থাকবেন মাথা উঁচু করে করবেন ঋষি বাবু স্বপ্ন পূরণ করতে গেলে আগামী দিনে মানুষের পঞ্চায়েত করতে হবে এটা আপনারা অত্যন্ত থাকবেন আর আমাকে যে দায়িত্ব দিয়েছেন আবর্জনা পরিষ্কার করার পশ্চিমবঙ্গে আমি ব্লিচিং ফিনাইল হয়তো দিতে পারছি না সেটা মারা করবেন পরে বাকিটা আমি করছি প্রত্যেক দিনই করছি খবর তো রাখছেন টিভিতে দেখছেন মিডিয়াতে দেখছেন নিষ্ঠার সঙ্গে করছি সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সেই স্মৃতিকে সামনে রেখে আমাদের শুভেন্দুদা অলৌকা বাবা দাস মহাশয়ের হাতে নারকেল জমা তুলে দিচ্ছেন শহীদ পরিবারের সদস্য অলৌকা বাবা দাস এবং তারপরে দুর্গারানী গোল এবং সদস্যদের হাতে তুলে দিচ্ছেন এরপর আমরা সদস্যদের বলবো প্রত্যেক শহীদ পরিবারের